রোজ রোজ একই পদ্ধতিতে ডাল রান্না না করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কোনো রকম মশলা ছাড়াই আজকের পর্বে শেয়ার করব দারুণ স্বাদের একটি মসুর ডালের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। আর রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ক্লিন করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, আর একটা টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে একটু ভালো করে এটা ভেজে নিতে হবে। তো এখানে শুকনো লঙ্কা আর কালো জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মসুর ডাল। তো ডালটা দেওয়ার পর এখন 1-1.5 মিনিট ধরে আমি ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই ডালটাকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই ডালটা খুব টেস্টি হবে। যেহেতু আমরা এখানে আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই দেব না, সেক্ষেত্রে আপনারা মসুর ডালটাকে অবশ্যই ভালো করে ভেজে নেবেন। তো এখানে আমি 1-1.5 মিনিট ধরে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো গরম জল। অবশ্যই গরম জলটা ইউজ করবেন, তাহলে এই মসুর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি আর এখন মসুর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্যাচুলার সাহায্যে ভালো করে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি ডালটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে ডালটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টার মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নেব। তো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আবারও 1.5 গ্লাস পরিমাণ গরম জল। অবশ্যই এই পর্যায়ে আপনারা গরম জলটা ইউজ করবেন। এরপর আমি যে স্লাইস করে টমেটোগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন মোটামুটি আমি প্রায় 1-1.5 মিনিট ধরে হাই ফ্লেমে জাল করে নেব। আর আমি এখানে আমার পছন্দ মতো 1.5 গ্লাস জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দিয়ে দেবেন, আপনারা চাইলে ঘন রাখতে পারেন কিংবা একটু পাতলাও রাখতে পারেন। তো এখন আমি ভালো করে ডালটাকে জাল করে নেব। এভাবে প্রায় 1-1.5 মিনিট ধরে হাই ফ্লেমে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, এতে করে টমেটোটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে যাবে। আর এই টমেটোটা এভাবে 50% সিদ্ধ করে নিলেই এই ডালটা খেতে অসাধারণ হবে। অবশ্যই আপনারা এভাবে একবার ডাল রান্না করে দেখবেন। এই ডাল রান্নায় পেঁয়াজ রসুন আদা কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো মশলার তেমন প্রয়োজন হয় না। আর এই কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই ডালটা খেতে অপূর্ব হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো এখানে ডালটা রেডি হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং বোলে এটা নামিয়ে নিচ্ছি। দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। এই রান্নাটা খুবই সিম্পল, কিন্তু এই ডাল খেতে অপূর্ব লাগে। ভাতের সাথে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনারা সবাই এনজয় করেছেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আগামী পর্বে ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।